এদিকে বেইলি রোডে অগ্নিকাণ্ডে মারা যাওয়াদের মধ্যে এখন পর্যন্ত 38 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখন পর্যন্ত 38 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদেরকে এবং 41 জনের মরদেহের যে পরিচয় তা শনাক্ত করেছে এই ঢাকা মেডিকেল কলেজ, এবং যে 5 জন রয়েছে এই 5 জনের ব্যাপারে বলা হচ্ছে তাদের পরিচয় শনাক্ত করা কিছুটা অসম্ভব, কেননা তারা খুব বিভৎসভাবে অঙ্গার হয়ে গেছে আগুনে পুড়ে। সুতরাং তাদের পরিচয় শনাক্ত করার জন্য তাদের দাবিতে বা তাদের খোঁজে যদি স্বজনরা আসেন তাহলে সেই স্বজনদের ডিএনএ প্রোফাইল করা হবে, তাদের সাথে ম্যাচ করবে যার সঙ্গে সেই লাশ, তাকে আসলে বুঝিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যেই ডিএনএ প্রোফাইলিংয়ের যে বিষয়টি সেটাই শুরু করা সম্ভব হয়েছে এই ঢাকা মেডিকেলে। আর বলা হচ্ছে যে এই 38 জনের যে মরদেহ তা ইতিমধ্যে স্বজনদের কাছে শনাক্ত করা, হস্তান্তর করা হয়েছে। এর বাইরেও আমরা দুই একটি ঘটনা দেখেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম, তার মামা এবং তার চাচা এবং তার ভাইকে আমরা দেখেছি, তারা আসলে লাশের পরিচয় শনাক্ত করার জন্য তারা এখানে এসেছেন এবং তারা খুঁজছেন। তারা বলছেন যে তাদের এই স্বজন গতকালকে ছিলেন সেখানে কাচ্চি ভাইতে এবং সেখানে খেতে গিয়েছিলেন, কিন্তু তাকে এখন পর্যন্ত তারা খুঁজে পাচ্ছেন না এবং তার সঙ্গে পরবর্তী সময়ে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং আরও একটি মর্মান্তিক ঘটনা, এই ঘটনা পুরোটা মর্মান্তিক, তার মধ্যে আরও একটি ঘটনা যেটি আসলে সংবাদকর্মীদেরকে ব্যথিত করেছে এবং সংবাদকর্মীরা আসলে কিছু মানে বিমর্ষ হয়েছেন এই ঘটনায়। আমাদের একজন সহকর্মী দ্য রিপোর্টের ইলেকশন কমিশন বিটের রিপোর্টার অভিশ্রুতি শাস্ত্রী, তাকে কিছুক্ষণ আগে তার মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তিনি গতকাল আমাদের আরও একজন সহকর্মী দ্য রিপোর্টের তুষার হাওলাদার, সেই তুষার হাওলাদারের সঙ্গে তিনি গতকাল কাচ্চি ভাই যে রেস্টুরেন্ট সেখানে তারা খেতে গিয়েছিলেন, তা অভিশ্রুতি শাস্ত্রীকে পাওয়া যাচ্ছিল না। একটু আগে অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ শনাক্ত করেছে সহকর্মীরা। সুতরাং সংবাদকর্মী যারা এখানে আছেন তাদের মধ্যেও এক ধরনের বিমর্ষ এবং তারা আসলে এই শোকাহত এই ঘটনাটি নিয়ে, এবং একের পর এক লাশের যে ঘটনা সেই ঘটনায় আসলে সংবাদকর্মীদের ব্যথিত হওয়ার মাত্রাটাও এই স্বজন হারানো এবং সেই জায়গাটি থেকে সংবাদকর্মীদের শোকের মাত্রাটাও কিন্তু এখন অনেকটা বেশি বলা যায়। এই আর পাশাপাশি এখন পর্যন্ত যেই 41 জনকে শনাক্ত করা হয়েছে, এই 41 জনের মধ্যে 38 জনকে হস্তান্তর করা হয়ে গেছে, বাকি যেই 3 জন রয়েছে এই 3 জনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, কারণ তাদের স্বজনরা এসেছেন, তারা তাদের যে উপযুক্ত প্রমাণ এবং তাদের স্বজনকে তারা চিহ্নিত করেছেন তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, এবং যে বাকি 5 জন রয়েছে এই 5 জনকে হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটি আসলে ডিএনএ প্রোফাইলিং না করে সেটি সম্ভব হবে না, কারণ তাদের পরিচয় এমনিতেই দেখে আসলে শনাক্ত করা সম্ভব নয়। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ বেইলি রোডের আগুনের ঘটনায় আমরা প্রতি ঘন্টায় সর্বশেষ তথ্য আমার দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই ছিল আমার কাছে। নাজমুস সালেহি যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে।